আমি গোহন পাগলা বেগালা হইতো হয় ব্যক্তান্ত হয় এ মীর ভাষায় এত কিছু পাঠায় কেন পাঠায় কিভাবে যাই সেটা শুরু থেকে দেখাচ্ছি আপুর বাসায় গেলে আমরা মোটামুটি বস্তা টানার লোক হয়ে যাই দেখানোর জন্য মূলত আজকের ভিডিও আপুর বাসায় যাবো বস্তা টান এটাই তো সহজ আর কিছু বাকি আছে আগাবো আর ভাইদের খুব পছন্দ দুইটা দাও ভাই সর্বপ্রথম বাসা থেকে আমাদের একটা মানে বড় ব্যাগ নিয়ে যাইতে হয় আমাদের ব্যাগ আলা হইতে হয় ব্যাগ টানতে হয় তেমনি আবার আপুর বাসা যাওয়ার পরেও হলো আমার এখান থেকে ব্যাগ টানতে হবে ওই দিনটা আসলে আজকে আমাদের ট্যুরের দিন আমি মনে করি আজকে মনে হয় ব্যাগ টানার দিন তো ব্যাপার না বোনের বাড়ি ব্যাগ টানাটা স্বাভাবিক যদি না টানি টানবে কে ভাই তো একটাই আজকে সাবমিট নেই আজকে আসছে আমার সাথে আমার ভাই বিশাল যেটা আপনারা চাকরি দেখলেন এইমাত্র সেটা হলো আমার ভাই বিশাল এর চেয়ারে অনেকটা হলো টাইগার শ্রফের মতো দেখছে তো এর নাম দিচ্ছে আমি হলো বাংলার টাইগার সরব তো আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে কি ওকে টাইগার সরবের মতো লাগে কিনা আমার তো অনেকটা লাগে বিধায় ওর নামটা আমি দিয়েছি বাংলার টাইগার সরব আজকের ভিডিওটা হবে একটু ফ্যামিলি ব্লগ আর আসলে শুক্রবার ছাড়া আমার ব্লগ টাইমটা আমি বের করতে পারি না এর জন্য শুক্রবারটাই চুজ করি অনেকদিন ধরে আমি বলতেছে যা যা আপনার সাথে ঘুরে আয় বিশালও বলছে ভাই যাবো না প্রতিদিনই বলে কিন্তু আসলে হয় না সময়ের জন্য পারি না আজকে শুক্রবার যেহেতু সেহেতু আমরা আজকে প্ল্যান করলাম যাওয়ার তো মূলত যাইতে চাইছিলাম হলো কয়টার দিকে সকালে বেরোতে ছিলাম তো হলো না তার একটা কারণ হলো শুক্রবার একটু ঘুমাইছিলাম আবার একটু কাজ করলাম তো বাড়াইতে বাড়াইতে অলরেডি আমরা 12টা পরে বেরোয়েছি এর জন্য আমাদের টাইম হয়ে গেছে আর মাত্র 14 মিনিট পর জামাত শুরু হবে সো জুম্মার নামাজ ভাবছিলাম পরে বের হবো কিন্তু পরে বের হবো না হলাম না এর জন্য রাস্তাতে পড়বো ভাবলাম সামনে মসজিদে নামাজ পড়বো না নামাজ পড়া শেষ এখন আবার আমরা রওনা দিলাম আপুর বাসাতে যেহেতু আপুর বাসা যাচ্ছে মাস্ট বি আপুর নিয়ে একটা গল্প আছে সেটা বলবো আমি আপুর বাসায় যাইতে আমাদের মেবি আর 10 মিনিট লাগবে কারণ আমাদের বাসা থেকে আপুর বাসা মাত্র 18 থেকে 19 কিলো হয় বড় আপু পাওয়াটা এটা কিন্তু একটা ভাগ্যের ব্যাপার সবার কিন্তু বড় আপু থাকে না তো বড় আপু নিয়ে আমার গল্প আছে তো আমি যখন একদম ছোট ছিলাম তো তখন খুব একটা পড়ালেখায় মন দিতাম না এক কথাই হলো দুষ্ট ছিলাম খুব তো ওর জন্য কি করতাম পড়াশোনা তো করতাম না খালি খেলাধুলা করতাম ছোটবেলা থেকেই খেলার পোকা ছিলাম এর জন্য না বলে খেলতে যেতাম তারপরে হলো পড়তে গেছি প্রাইভেট পড়তে গেছি ওই নাম করে খেলতে চলে গেছি তারপরে বাসায় হলো এই ভাঙতাম ওই ভাঙতাম তো অনেক টর্চার করতাম বাসাতে তো আম্মু যখন আমাকে মারতে আসতো মানে এক কথায় মারতে দিতই তো ওই টাইম প্রোটেক্ট করতো আমার বোন আমাকে মার খাইতে দিত না সে দেখতাম হলো একদম ঢাল হিসাবে আমার সামনে এসে দাঁড়াইতো আম্মু বলতো না থাক আজকের মতো ছেড়ে দাও তো এই আজকে করতে করতে অনেক বড় হয়ে গেছি আপুর সবচেয়ে আরেকটা জিনিস কি যে বড় আপু ও কিন্তু আমাকে আমার দোষ যখন থাকতো তখন কিন্তু আমাকে মার খাইতে দিত না আর বিনা দোষে আমার জীবনে বহুত মার খাওয়া কোনো দোষ নাই আম্মু দেখো আমার মারতেছে দিয়ে মায়ের খাইছে ওই ছোটবেলায় সবারই একটা গল্প থাকে যদি বড় বোন থাকে এভাবে আমিও আমার বোনে খুব টর্চার করছি ছোটবেলায় অনেক মারছি আসলে ও আমার হাতে অনেক মায়ের খাইছে তো যখন ওর মোটামুটি বিয়ে ঠিক হলো হওয়ার পরে আমি ভাবতাম যে এইবার হয়তো বাড়ি রাজত্ব করবো আমি তো মোটামুটি সব ভাইরাই এটাই প্ল্যান করে যে বোন চলে গেলে হয়তো বাড়ি রাজত্ব করবে কিন্তু আসলে তা না এটাই বুঝলাম যখন ওর বিয়ে হয়ে গেলো তো বিয়ে হওয়ার পরে যখন
যাইতে লাগলো। দেখেন একটা মজার কাহিনী বলি, আমার দুলা ভাই সে একটা অস্থির মানুষ, সে আমার মানে আমার আপু বিয়েতে কাঁদে নাই, মানে গাড়ি থেকে গাড়িতে যখন উঠতেছিল কাঁদে নেই তো দুলা ভাই সে হলো কাঁদতেছিল ইচ্ছা করে। এবারে ইয়ার কি করে বলছে তুমি তো কাঁদবে না, দেখো আমি তোমার হয়ে কাঁদে দিচ্ছি। তা দুলা ভাই মাশাল্লাহ বলছে আরও দেখাই দেবো আমার দুলা ভাইয়ের গান যদি পারি শোনাবো, আজকে গান না একটা গজল শুনবো ইনশাল্লাহ। তো আপুর যখন বিয়ে হয়ে চলে গেল, তো যাওয়ার পরে বুঝলাম যে আসলে বড় আপুর থাকার যে একটা হলো অন্যরকম যে টান, যে ভালোবাসা, ওটা যাওয়ার পর বুঝলাম। মানে ভাবছিলাম রাজত্ব করবো, আসলে রাজত্ব করতে পারি নাই। আপু থাকলে যে রাজত্বটা মানে যে রাজত্ব আমি করতাম সেটা করতে পারি নাই, কারণ তখন মায়ের খেতাম, কেউ ঠেকাতে আসতো না। তো যাই হোক, সবারই গল্প আছে, আপনারাও বলবেন। আমি দেখছি বিশেষ করে আমার আম্মু আর সবারই আম্মু, সবার আম্মু মানে মেয়ের বাসায় এত কিছু পাঠায়, কেন পাঠায় তাদের অর্ডার। আমাদের কিন্তু ভাই মানে আমার আপু যখন আসতে লাগে বাসাতে শুনলে ওরে ভাই রান্না বান্না অন্যরকম, আমি কিন্তু খেপাই আম্মুকে, আম্মু আমার জন্য তো কোনোদিন স্পেশাল কিছু রান্না করো নি, আসতে দেবো অন্য আমার কি বলে দেখ তোর বন্ধু চলে গেছে অন্য তুই তো এই বাসায় থাকি, তার জন্য তোর মানে খাওয়া তো খাইছি প্রতিদিন, ও তোর প্রতিদিন খায় না, এটা কিন্তু সবারই হয়। আমরা প্রায় চলে আসছি আপুর বাসায়, তো আপুর বাসায় আসার সময় যে রাস্তাটা আমি পাই, বিশেষ করে এই রাস্তাটা আমার কাছে খুবই ভালো লাগে। এক কথা রাইডার বাইকার বা কোনো প্রকৃতিপ্রেমী মানুষের কাছে এসব রাস্তা খুবই ভালো লাগে। আর টিকটকে দেখলাম খুব ভাইরাল, আরে মামা তোরা তো হলো মাইয়া দেখলে দাঁড়াইস আর আমরা হলো ভালো রাস্তা দেখলে দাঁড়াই। তো আসলে ব্যাপারটা আমাদের এমনই হয়েছে যে আমরা এখানে দাঁড়াইছিলাম রাস্তাটা দেখেই, আমাদের মেয়ে দেখে দাঁড়াইতে হয় নাই, আসলে সুন্দর রাস্তা দেখলে মূলত আমরা দাঁড়াই। তো গাইস আমরা চলে এসেছি বাইক না আমার লুল্লু জোহানের বাসায়, আমি ঢুকাই দে এদিকে ঢুকাই দে ঢুকাই দে। হাই গাইস আমরা বলো হাই গাইস কথা বল, দেই পাঁচটাই কথা বল, নাম কেমন আছে কও মামা, এটা কিটা ক কিটা এটা ক আইনা তুই কিটা আমি জোহান পাগলা আজকে মামা আছে, মামার এনে আসছে আমার দ্বিতীয় ব্লগ, মামার সাথে মামার চুল কেটে দেবো আজকে করতে দিব আমার দুলা ভাই যার গল্প শুনালাম এই সেই দুলা ভাই, রাস্তায় তো আপনি কি গল্প বলছি বুঝছেন এখন আমরা চলে যাবো তাই না, তো গাইস এখন আমরা রাইস করতে করতে চলে যাবো। হলো যে বাসার দিকে চলে যাচ্ছি, মূলত আমার ইফতারি করার কথা ছিল, আসলে এখন রমজান মাস চলতেছে ঈদের সামনে, আমাদের অফিসের আজকে অফ ডে থাকলেও আমার কয়েকটা কাজ ছিল অফিসেরই, ওর জন্য চলে যেতে হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনাদের ভাই বোনের গল্প যদি থাকে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সো ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ।